সবুজ শ্যামল সুন্দরে ভরা এক পাহাড়ি গ্রাম, অথচ সেই সৌন্দর্যকে উপভোগ করার অধিকার নেই গ্রামের একাংশরই, কারণ এই গ্রামের পুরুষরা 50 পেরোলেই হয়ে যায় অন্ধ। উত্তর আমেরিকার দেশ পেরুর এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম প্যারানে এটাই নাকি নিয়তি। ল্যাটিন আমেরিকা মানে ফুটবল, পেরু তার ব্যতিক্রম নয়। ফুটবলের জন্যই দেশটি গোটা বিশ্বে পরিচিত। ইদানিং প্যারানের কথাও জানেন অনেকে। ছোট পাহাড়ি গ্রাম প্যারান, গ্রামের জনসংখ্যা মাত্র 360 জন, যাদের 75% অন্ধ। এখানকার 50 বা তার বেশি বয়সীদের 60% নাকি অন্ধের শিকার হন। অবস্থা এতটাই ভয়াবহ যে এই গ্রামটিকে মানুষ এখন অন্ধগ্রাম নামে জানে। বিশেষজ্ঞরা বলছেন এখানে জিনগত সমস্যাই মূল কারণ। প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামের বেশিরভাগ মানুষেরই চোখের একটি জিনগত রোগে আক্রান্ত। জন্মগত সেই রোগের নাম রেটিনাইটিস, যার ফলে একটা সময় চোখের টার্নেল ভিশন নষ্ট হয়ে যায়, আর তার ফলেই জীবনের মাঝপথেই নেমে আসে অন্ধকার। জানা গিয়েছে বহুকাল আগে 7টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি, আর তারাই নাকি সঙ্গে করে নিয়ে আসে অন্ধত্বের এই রোগ।